আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আসলে টাকা যদি কাছে না থাকে কেউ দাম দিতে চায় না। যদি আপনার টাকা আছে তাহলে অনেক বন্ধু পাওয়া যাবে, অনেক সম্মানও পাওয়া যাবে, কিন্তু যখন আপনি টাকা আপনার কাছে থাকবে না তখন আপনার কেউ সম্মানও দিবে না, কেউ আপনার সাথে দেখাও করবে না। এমন টাকা এমন একটা জিনিস, আর এখনকার পরিবেশ এরকমই সৃষ্টি হয়ে গেছে। নিজের আত্মীয় বলেন, পাড়া প্রতিবেশী বলেন, বা নিজের ছেলে মেয়ে বলেন, যেই বলেন না কেন, টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে কেউ আপনাকে দাম দিবে না। আমি যদি একটা ডেয়ারি খামার করি, এই খামার করে যে দুধটা আমি বিক্রয় করব প্রত্যেক দিন পার ডে বিক্রয় করে, পার ডেও যদি আমার 1500 টাকা দুধ বিক্রয় করি, 800-900 টাকা না 1000 টাকা আমার খাক গাবিতি, 500 টাকা তো আমার প্রত্যেক দিন বাঁচতেছে, 500 টাকা বাঁচতেছে। এবং ওই 500 টাকা আপনি সেভ করেও রাখতে পারেন বা মজুত করেও রাখতে পারেন, কিন্তু রাখা যায় না, সংসারের কাজে খরচ হয়ে যায়, যে কোনো কাজে খরচ হয়ে যায়। তারপরে আর একটা কথা হলো যে আপনি যখন খামার করতে যাবেন, নতুন খামার করতে যাবেন, তখন দেখবেন আপনার পাড়া প্রতিবেশী অন্য কেউ আত্মীয় স্বজন বলবে, হ্যাঁ তুমি গাভী গরু পালন করবা, এই সেই বিভিন্ন কথাবার্তার বলবে। আসলে আপনার যদি মনে চাই তাহলে আপনি খামারটা দাঁড় করাতে পারেন, এবং কারোর কথা শুনবেন না, নিজের বুদ্ধিতে খামার দাঁড় করাবেন। এবং আপনার পকেটে যখন টাকা থাকবে তখন সবাই বলবে, না ও খামারটা দাঁড় করে অনেক ভালো করেছে, যে ও এখন প্রত্যেক দিন যে ইনকাম করে বা মাসে যে ইনকাম করে তার সংসার চলে, অনেকগুলো গরু আছে। মানুষই তখন আপনাকে দাম দেবে, আপনার সাথে কথাবার্তা বলবে, মানে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। যখন আপনার টাকা থাকবে না কেউ আপনার কাছে ভেড়বেও না, সম্পর্ক গড়বেও না কেউ, এটা বাস্তব কথা। আসলে এখনকার পরিবেশটা এমনই হয়ে গেছে, টাকা না থাকলে কেউ আপনার সাথে ভালো ব্যবহারও করে না, ভালো দেখাশুনোও করবে না, দেখাও করবে না। আপনি যদি কারোর কাছে টাকা ধার নিতে যান তাহলে বলবে যে ও টাকা কোথার থেকে দেবে, এই কথা বলে দেবে, না দিলেও বলবে যে আমার কাছে নেই। কিন্তু যখন আপনি এতগুলো গাভী পালন করবেন বা টাকা পয়সা আপনি আগের থেকে লেনদেন করবেন, যে ওরা যখন জানবে, আপনি যাই যদি একবারে 50,000 টাকাও চান তাহলে তার কাছ থাকলে আপনার দেওয়ার চেষ্টা করবে, না ওর গাভী আছে গরু আছে বিক্রয় করে আমার টাকাগুলো দিতে পারবে। এখনকার পরিবেশটা এমনই হয়ে গেছে, এই জন্য বলি যে পরিশ্রমের ধন আনে সুখ। এই জন্য আমাদের উচিত, আমরা যদি গাভী পালন করি এবং বাড়িতে না বসে থেকে অলসতা সময় পার না করে আমি 2-4টা গাভী পালন করব, তার দুধ বিক্রয় করে আমার সংসারের আয় উন্নতি বাড়াবো, এবং যে বাছুরটা থাকবে আমি বছর শেষে বাছুরটা বিক্রয় করলেও অনেক টাকা পাবো। একটা বাছুর এখনকার বাজারে বকনা বাছুর যদি আপনার 7-8 মাসের বাছুর হয় তাহলে কমসে কম 1 লাখ টাকা, 1 লাখ টাকা। আর যখন ওই বকনা বাছুরটা আপনি গাভীন করে 7-8 মাস বয়স হবে গাভীন, তখন বিক্রয় করতে গেলেও 2.5 লাখ, 2,80,000 এরকম বিক্রয় করতে পারবেন। তাহলে গাভী এমন একটা জিনিস যে সোনার মতো সম্পদ। এই গাভীটা যতদিন থাকবে আপনার খামারে বাছুর দিবে, সেই সাথে দুধ দিয়ে যাবে, এরকমই একটা সম্পদ এগুলো। আপনি ধান লাগালে ধানের পিছনে অনেক টাকা খরচ করতে হয়, কিন্তু গাভীর পিছনে খরচ করতে নেই তাও না, আমি তা বলতেছি না, কিন্তু আপনি যে খরচটা করবেন ওর পিছনে তার ডবল দিয়ে যাবে, গাভী তার 3 ডবল দিয়ে যাবে। দুধ বিক্রয় করতেছেন, তার বাছুর বিক্রয় করবেন, তারপরে যে গাভীটা আপনার থাকবে সেটাও এক সময় আপনি সেল যখন করবেন তখন ভালো টাকা সেলও করতে পারবেন। এই জন্য বলছি যে ফ্যাটানিং নয়, আপনি গাভী গরু পালন করেন তাহলে দেখবেন দিন দিন আপনার বংশ বিস্তার হবে এবং দুধ পাবেন, মানে অনেক কিছু পাবেন, টাটকা দুধ পাবেন আপনি ওই গাভীর থেকে, এবং টাটকা ঘি মাখন
এটাও তো খেতে পারবেন। আসলে ডেয়ারি খামারে কোনো দিন লস নেই, ডেয়ারি খামারটা এমন একটি সম্পদ তাতে কোনো দিন লস নেই। যদি আপনি ঠিক মতো তাদের পরিচর্যা দেখাশুনো করে রাখতে পারেন তাহলে দিন দিন ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।